ছেলেটি প্রথমবারের জন্য রোজা রেখেছিল। মা তার ছেলেকে বলে, সারাদিন রোজা রেখে আমার সোনার মুখ একেবারে শুকিয়ে গেছে। মা রিক্সাওয়ালাকে দান করে সামনের একটি মার্কেটে গিয়ে ইফতার করার জন্য অনেক খাবার নিয়ে আসে। ছেলে মাকে জিজ্ঞেস করে, মা না খেয়ে থাকলে কি রোজা হয়? মা বলে, না সোনা, রোজার সময় সংযম করতে হয় আর প্রত্যেক মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, সে যেই হোক না কেন। এটা বলার পরই মা রিক্সাওয়ালাকে ডাক দেখিয়ে বলে, আরে এত আসতে গেলে তো আমাদের আর ইফতার করাই হবে না, রাস্তা দিয়ে করতে হবে। এটা শুনে রিক্সাওয়ালা বলে, মা সারাদিন রোজা রেখেছি আর সাথে বয়সও হয়েছে, এই রোদে আর জোরে চালাতে পারছি না। ছেলে মাকে বলে, মা তুমি যে বললে সবার সাথে ভালো ব্যবহার করতে, তাহলে তুমি এইভাবে বলছো কেন? রিক্সাওয়ালা যখন বসে একটু বিশ্রাম নিচ্ছিল, তখন ওই ছেলেটি এসে ওই রিক্সাওয়ালার জন্য কিছু খাবার নিয়ে যায়। অনেকে আছে যাদের ইফতার করার মতো সামর্থ্য থাকে না, আপনারাও এরকম একজন ইফতারের দায়িত্ব নিলে সে সারাদিনের পর কিছু খেতে পায়। এই প্রথম রোজা রাখা ছেলেটির জন্য চ্যানেলটিতে একটি লাইক ও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।